হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে পাঁচটি কয়েন তিন থেকে চার মাসের মধ্যে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত ইজিলি রিটার্ন দিতে পারে এবং আপনাদেরকে বাই রেঞ্জ সহকারে দেখাই দিব বেসিক্যালি আজকের ভিডিওটি যাদের ফান্ড মিনিমাম একশো ডলার থেকে দুই থেকে তিনশো ডলার এই রকম অ্যাভারেজ অথবা পঞ্চাশ ডলারও রয়েছে একশো ডলার বিশেষ করে একশো ডলার দুশো ডলার এরকম যাদের অ্যামাউন্ট রয়েছে যেটা হচ্ছে লং টার্মের জন্য মার্কেটে ইনভেস্ট করার আপনাদের চিন্তা আছে তো তেমন যাদের ইন্টারেস্টেড আছে তাদের জন্য আজকে ভিডিওটিতে আমরা আপনাদেরকে সকল কয়েন সম্পর্কে জানাবো আপনারা হয়তোবা ইতিমধ্যে আমাদের সে ভিডিওটি মিস করেন নাই যে ভিডিওটি আমরা প্রিভিয়াস মানে দুই দিন আগে আপলোড করছিলাম যেখানে আমরা বিটকয়েনের আপডেট নিয়ে কথা বলছি বর্তমান সময়ে মার্কেট কিন্তু ডাউনে আছে যেটা অলরেডি আপনারা নিজেরাও দেখছেন এবং এই অবস্থায় মানে এই বিটকয়েনের ডাউন অবস্থায় আপনারা যে সকল কয়েনে এন্ট্রি নেবেন এবং এই এন্ট্রিটা নেওয়ার পরে আপনারা কিন্তু হয়তো বা অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসের মধ্যে আপনাদের ফান্ডটা আপনি মিনিমাম পাঁচশো পর্যন্ত দেখতে পারবেন তো আমরা প্রথমত বিটকয়েনের আপডেট ভিডিওটা যারা দেখেন নাই তাদেরকে আমি আবার ওই ভিডিওটি সম্পর্কে কিছুটা এখানে বলতেছি কারণ আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমাদেরকে আগে বিট কয়েন সম্পর্কে জানতে হবে তারপর আমরা কয়েনগুলোর সম্পর্কে দেখব তো বিটকয়েন যে রেঞ্জটাতে অবস্থান করতেছে এখান থেকে বিটকয়েনের এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন যে স্ট্রং সাপোর্ট জোন থেকে বিটকয়েন কিন্তু অল্প কিছুটা আবারও বাউন্স ব্যাক করছে মানে এখানে ডাউনে আসার পর বাউন্স ব্যাক করছে এখানে যতটুকু সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে এইটা কিন্তু এই রেঞ্জটার মধ্যে আসার সম্ভাবনাটা ম্যাক্সিমামটা রয়েছে অর্থাৎ তিপ্পান্ন হাজার ডলার থেকে পঞ্চাশ হাজার ছয়শো পঞ্চাশ হাজার ছয়শো থেকে তিপ্পান্ন হাজার এই রেঞ্জটার মধ্যেই কিন্তু বিট কয়েন আসার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে সেক্ষেত্রে বিট কয়েন কিন্তু আরও কিছুটা ডাউনে আসার সম্ভাবনা তো এই ডাউনটার মাঝে আপনাদেরকে এই পাঁচটি কয়েন পিক আপ করতে হবে বা আপনারা কিনতে পারেন তো চলুন আমরা জানি কোন পাঁচটি কয়েন যে পাঁচটি কয়েন আমাদেরকে খুবই অল্প সময়ে মিনিমাম পাঁচশো পর্যন্ত রিটার্ন দিতে পারে তো তার আগে আমাদের যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন না এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন এখানে মার্কেট আপডেট ফ্রিজ সিগন্যাল তাছাড়া আমাদের কোর্সে যারা এন্ট্রি নেন তাদের বিস্তারিত তথ্য এবং আমাদের ক্রোস থেকে কেমন প্রফিট আসে সকল কিছু আমরা শেয়ার করি তো এর জন্য জয়েন করবেন যারা আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে ডিসক্রিপশানে যোগাযোগের বিষয়বস্তু রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আমাদের লিস্টের আমরা প্রথমে যে কয়েনটা রাখছি সেটা হচ্ছে পাইট নেটওয়ার্ক অফ পি ওয়াই পাইট কয়েন যেটা বর্তমান সময়ে সিক্সটি এইট নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে এবং বর্তমান সময়ে জিরো পয়েন্ট টু ফাইভ এরকম একটা সামথিং রেঞ্জের মধ্যে রয়েছে তো আমরা যদি প্রথমত জানি এই কয়েনটা কোন ক্যাটাগরির উপর কাজ করে থাকে এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোর উপর কাজ করে থাকে তো এখানে এই কয়েনটা সলানা ব্লক সেনের উপর ডেভেলপ করা হয়েছে তো আমরা যদি এই কয়েনটার বর্তমান সময়ে ফান্ড রাইজিং দেখি বা তাদের ইনভেস্টর ইনভেস্টরগুলো রয়েছে ইনভেস্টরের ক্ষেত্রে দেখি মাল্টি কয়েন ইনভেস্টর তাছাড়া বিগ বিগ কিছু ইনভেস্টরের নাম আমরা দেখতে পারতেছি তো টোটালি সব কিছু মিলাই এই কয়েনটাকে আপনাদের লিস্টে আপনারা রাখতে পারেন আমরা কয়েনটি টোকোনোমিক্সের দিকে যদি ফোকাস জানি বর্তমান সময়ে কয়েনটা নয়শো সাতাশ মিলিয়ন মার্কেট ক্যাপে রয়েছে এবং তাছাড়াও এটা অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল ওয়ান পয়েন্ট এইট ওয়ান বিলিয়ন যেটা প্রায় অর্ধেকের কাছাকাছি রয়েছে মার্কেট ক্যাপের দিক থেকে ম্যাক্সিমাম এবং টোটাল সাপ্লাই সেম আমরা যেমনটা দেখতে পারতেছি টেন বিলিয়ন এবং বর্তমান সময়ে আমরা সার্কুলেটিং এ দেখতে পারতেছি থ্রি পয়েন্ট সিক্স টু বিলিয়ন এখানে সামনে কিন্তু আরো আহ একটা বড় অ্যামাউন্টের কয়েন কিন্তু এখানে আসতে আসতে প্রাইস সেভেন বিলিয়নের কিছুটা কম কয়েন কিন্তু মার্কেটে এখনও আসা বাকি রয়েছে কিন্তু চিন্তার কোনো কারণ নাই কারণ এখানে আনলক যে প্রসেসিংটা রয়েছে এটা কিন্তু অনেক লেট অর্থাৎ দুশো দিন পর অর্থাৎ মে মাস দু সালের মে মাসের বিশ তারিখে আনলক তো আমরা কিন্তু এর আগে এই কয়েনটা থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবো তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কয়েনটা থেকে আমরা অবশ্যই এন্ট্রি নিতে পারি তাছাড়া আমরা যদি কয়েনটার লিস্টিং থেকে অবশ্যই বাইন্যান্সে রয়েছে এখন কেমন প্রাইজের মধ্যে নিতে পারি বর্তমান সময় আপনারা দেখতে পারতেছেন একদম সাপোর্ট লাইনের কাছাকাছি কিন্তু কয়েনটা রয়েছে বর্তমানে জায়গায় আপনি পিক আপ করতে পারেন অথবা যেহেতু আমরা জানলাম যে বিট কয়েন আরও কিছুটা ডাউনে আসার সম্ভাবনাটাও রয়েছে তো সেক্ষেত্রে আপনার যে ফান্ডই থাকুক না এখন আপনি কিছুটা বর্তমান সময়ে ইনভেস্ট করবেন এবং হাতে কিছুটা ফান্ড রাখবেন যখন আপনি জিরো এইরকম রেঞ্জের মধ্যে পাবেন অথবা জিরো পয়েন্ট ওয়ান এইট বা জিরো পয়েন্ট ডবল টু এরকম রেঞ্জের মধ্যে পাবেন তখন আপনি কিছুটা এন্ট্রি নেবেন এবং আপনি জিরো পয়েন্ট টু ফোর এই রেঞ্জে আপনি কিছুটা এই পাইপ কয়েনের দিকে এন্ট্রি নেবেন এরপর আমরা দুই নম্বর যে কয়েনটা সম্পর্কে জানব এটা হচ্ছে সাগা আমার পছন্দের একটা কয়েন সাগা বর্তমান সময়ে দুশো উনসত্তর নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে এবং এই কয়েনটা কিন্তু এত ডাউন মার্কেটের মধ্যেও অলরেডি সর্বোচ্চ বাইনান্সের টপ গেইনার লিস্টে রয়েছে এবং বর্তমান সময় ওয়ান পয়েন্ট ফোর টু ডলার মার্কেট প্রাইস চলতেছে এবং আমরা যদি এর দিকেও দেখি কিন্তু বর্তমান সময় অল টাইম হাই রয়েছে চব্বিশ ঘন্টা প্রাইজের মধ্যে তো আমরা যদি এই কয়েন্টার বিশেষত্ব দেখি যে এই কোয়েনটা লেয়ার ওয়ান লেয়ার টু ব্লক চেইনের উপর কাজ করে থাকে এছাড়াও আমরা যদি আরও কিছু বিষয় এই কয়েনটা সম্পর্কে জানি যে বর্তমান সময়ে একশো তেতাল্লিশ মিলিয়ন মার্কেট ক্যাপে অবস্থান করতেছে মার্কেট ক্যাপ কিন্তু খুব একটা বড় না আমরা মার্কেট ক্যাপও কিন্তু এই কয়েনটার মিনিমাম আমরা কিন্তু ভালো ওয়ান বিলিয়ন সর্বনিম্ন আমরা এই কোয়েন্টার দেখতে পারি তো ওয়ান বিলিয়ন দেখলেও কিন্তু কয়েন্টা থেকে আমরা মিনিমাম একটা বড় পরিমাণের রিটার্ন কিন্তু পেয়ে যেতে পারি যেমন আমরা এখান থেকে দেখতে পারতেছি অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল সাতশো তিন মিলিয়ন যেটা বর্তমানে একশো তেতাল্লিশ মিলিয়ন অর্থাৎ প্রায় সেভেন এক্সের মতো ডাউনে রয়েছে পাঁচশো সাতশো পার্সেন্টের মতো ডাউনে তো এই কয়েন্টা থেকে আমরা টেন এক্স পর্যন্ত ধারণা করে নিতে পারি যে রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি বর্তমান সময়ে কয়েন্টার সাপ্লাইয়ের দিকে ফোকাস করি ওয়ান বিলিয়ন হচ্ছে টোটাল এবং ম্যাক্সিমাম সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন এবং আমরা যদি নিচে আরেকটু আসি আমরা এর মধ্যে বর্তমান সময় একশো এক মিলিয়ন দেখতে পারতেছি এখনো কিন্তু বড় পরিমাণের একটা কয়েন কিন্তু এই কয়েনটিতে আনলক হওয়া বাকি রয়েছে কিন্তু প্রবলেম নাই এই কয়েনটার আনলকও এখনো অনেক লেটে অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশের নয় তারিখে দুশো তেরো দিন বাকি রয়েছে লম্বা একটা সময় পর এর মধ্যে আমরা প্রফিট নেওয়ার চেষ্টা করব তো আমরা যদি এই কয়েনটার প্রাইস কেমন নিতে পারি যেহেতু আমি অলরেডি বলছি কয়েনটা কিন্তু অলরেডি অনেকটা পাম্প করে ফেলছে তো যেমনটাই হোক না কেন কয়েনটা আপনারা এইরকম রেঞ্জেও নিতে পারেন অথবা আপনারা এই ওয়ান পয়েন্ট ওয়ান এই রকম রেঞ্জে নিতে পারেন এবং এরপরে আপনার বিট কয়েন আরও কিছুটা ডাউনে পেয়ে গেলে 0.9 পয়েন্ট এই রকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আমি এই কয়েনগুলো একবারে নেওয়ার জন্য বলব না আপনার টোটাল যে ফান্ড টোটাল ফান্ডকে আপনি ভাগাভাগি করবেন এবং এক একটা প্রত্যেকটাতে সমান ভাগ করবেন এবং যে ভাগে যে কয়েন পড়বে ওইটার লাইক পঞ্চাশ ডলার পড়ল প্রথমে 30 ডলার কিনবেন পরবর্তীতে আবারও বিশ ডলার কিনবে ওভাবে দুই থেকে তিন পার্টে আপনি নেওয়ার চেষ্টা করবেন আর প্রফিট কততে নেবেন প্রফিটটা আপনার মিনিমাম পাঁচশো পার্সেন্ট পার এভারেজ কয়েন আপনি নিতে পারেন যেমন এই কোয়েনটা থেকে যদি আমরা দেখি এই জায়গাতেও যদি আমরা এন্ট্রি নিতে পারি এবং অল টাইম হাইও যদি এই কয়েনটা হিট করে তারপরও কিন্তু তিনশো তিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন আসতেছে এই কয়েনটা থেকে তো এই কয়েনটা মিনিমাম অল টাইম হাই হিট করে তারও উপরে যেতে পারে মানে অল টাইম হাই আরও উপরে রয়েছে আমরা কিন্তু আরও উপর থেকেও ধরতে পারি এই কয়েনটা থেকে যদি এই জায়গাও দেখি আমরা প্রায় সাড়ে চারশো পার্সেন্টের মতো রিটার্ন আসতেছে তো এরকমের চারশো সাড়ে চারশো পাঁচশো পার্সেন্ট রিটার্ন আপনি পেলে এই কয়েনগুলো থেকে এক্সিট করতে পারেন অথবা আপনি এক দুই তিনশো পার্সেন্ট প্রফিট পেলেও আপনার ইচ্ছা মতো আপনার প্রফিট মনে হলে আপনারা এই কয়েনগুলা থেকে এক্সিট নিয়ে নিতে পারেন এরপরে আমরা তিন নম্বর যে কয়েনটি সম্পর্কে জানবো এই কয়েনটি হচ্ছে আইও ডট নেট অর্থাৎ শর্ট নেম হচ্ছে আইও বর্তমান সময়ে কয়েনটা দুশো বাষট্টি নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে এবং বর্তমানে মার্কেটে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ডলার প্রাইস চলতেছে এই কয়েনটায় বিশেষত্ব হচ্ছে যে এটা ইনফ্রাস্ট্রাকচার প্লাস এআই প্লাস সোলানা এর উপর ডেভেলপ করা হয়েছে সোলানা চেন বর্তমান সময়ে অনেক কিন্তু জনপ্রিয়তার শীর্ষে এবং হাইপে চলতেছে তো সেক্ষেত্রে এই কয়েনটা ইনফ্রাস্ট্রাকচার প্লাস জন্য ট্রেন্ডিং এ থাকবে এবং জন্য কিন্তু থাকার সম্ভাবনাটা অনেক বেশি প্লাস আমরা যদি এই কয়েনটার ইনভেস্টর এর দিকে দেখি তাহলে কিন্তু অন্যান্য কয়েনের তুলনায় কিন্তু অনেক এগিয়ে রয়েছে ইনভেস্টর এর দিক থেকে কারণ আমরা দেখতে পারতেছি বিগেস্ট যে সকল ইনভেস্টর গুলা রয়েছে সকল ইনভেস্টর কিন্তু এই কয়েনের দিকে রয়েছে তাছাড়া আমরা এই কয়েনের আরও কিছু বিশেষত্ব দিক দেখতে পারবো যেমনটা যদি আমরা দেখি মার্কেট ক্যাপে ওয়ান পয়েন্ট মিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে এবং এই কয়েনটা অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল ছয়শো মিলিয়ন এটা ওয়ান বিলিয়ন মিনিমাম যাওয়ার পসিবিলিটি রাখে আমরা যদি একটু নিচে আসি আমরা ম্যাক্সিমাম সাপ্লাই দেখতে পারতেছি কয়েনটা অনলি আটশো মিলিয়ন সাপ্লাইও কিন্তু কয়েনটার তুলনামূলক অনেক কম এবং টোটাল সাপ্লাই বর্তমানে পাঁচশো মিলিয়ন রয়েছে এবং ফিউচারে কয়েন আসতে পারে তো এটাও কিন্তু একটা পজিটিভ দিক আরেকটা বিষয়ে যদি আমরা দেখি বর্তমান সময়ে সার্কুলেটিংয়ে অনলি নাইনটি ফাইভ মিলিয়ন পঁচানব্বই মিলিয়ন কয়েন রয়েছে অনেক কম অ্যামাউন্টের কয়েন কিন্তু পরবর্তী আনলক অর্থাৎ মার্কেটে যদি আরও কয়েন আসতে হলে একটা সময় রয়েছে যেটা হচ্ছে তিন দিন তিন দিন পর আমি এই কয়েনটার ক্ষেত্রে আপনাদেরকে বিশেষত্ব বলবো যে এই কয়েনটা আপনারা তিন দিন পর অর্থাৎ আমি যেই সময় ভিডিও দেন কেন আপনি এগারোই সেপ্টেম্বরের দিকে কয়েনটা নেওয়ার চেষ্টা করবেন বা তারপরে নেওয়ার চেষ্টা করবেন কারণ আনলকের দিন প্রাইসে কিছুটা ড্রপ হতে পারে ওই ড্রপটাতে আপনারা কয়েনটাতে এন্ট্রি নেবেন আমরা যদি এই কয়েনটার আপনাদেরকে যদি আনলক প্রসেসিংটা দেখায় আনলকের ক্ষেত্রে এখানে বিশেষত যে বিষয়গুলো রয়েছে আমরা একটু দেখে নিব প্রথমত এখানে যে আনলকটা রয়েছে তিন দিন পর এবং এখান থেকে তিন দিন পর টোটাল সাপ্লাইড ম্যাক্সিমাম সাপ্লাইড জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট অল্প অ্যামাউন্টের কয়েন আনলক হবে এরপর আবার তেত্রিশ দিন পর একটা আনলক রয়েছে তো আনলকের অ্যামাউন্টটা যেহেতু কম এবং লম্বা লম্বা সময় পর আনলক রয়েছে তো আনলকে কয়েনটাতে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে বলে আমার মনে হয় না তো সেক্ষেত্রে এই কয়েনটা আপনাদের লিস্টে রাখবেন এবং এই কয়েনটা কিন্তু ইউসকেজের দিক থেকে অন্যান্য কয়েনের তুলনায় অনেক ভালো এগিয়ে রয়েছে তো ইউসকেজের দিক থেকেও কয়েনটা বেটার তো এই কয়েন্টের দিকেও অবশ্যই আপনার ফোকাসে রাখবেন এবং নেওয়ার চেষ্টা করবেন এই কয়েনটা আমরা যে জায়গায় রয়েছে এই জায়গাগুলোতেও নিতে পারি অথবা আমরা এই কয়েনটার অপেক্ষা করতে পারি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এরকম রেঞ্জের মধ্যে আমরা অপেক্ষা করতে পারি এবং আমাদের যদি আগে না না থাকে আমরা এই কয়েনগুলোতে এখনই কিছুটা এন্ট্রি নিব এবং অপেক্ষা করবো কিছুটা ডাউনে আসার জন্য যেহেতু সেপ্টেম্বর মাসে মার্কেট আরও কিছুটা ডাউনে আসার সম্ভাবনা রয়েছে আমরা এই ডাউনটার মাঝে আমাদের এই কয়েনগুলোকে আমরা আমাদের পোর্টফোলিওতে নিব এই কয়েনটা থেকেও আপনি কিন্তু মিনিমাম ফাইভ এক্স মিনিমাম রিটার্ন আপনারা পেতেই পারেন তো এই কয়েনটা যদি অল টাইম হাইও হিট করে তারপরও থ্রি এক্স প্লাস রিটার্ন আসতেছে তো থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স মিনিমাম তিনশো থেকে পাঁচশো পার্সেন্ট কোয়েন্টি থেকে রিটার্ন পাওয়া পসিবিলিটি রয়েছে এরপরে আমরা চতুর্থত যে কয়েনটি সম্পর্কে জানবো এবং এটা একটা পুরাতন কয়েন যেটা সম্পর্কে আমরা অলরেডি অবগত রয়েছি ফিট ফিট কয়েন এটা হচ্ছে বেসিক্যালি এআইয়ের উপর কাজ করে থাকি এবং ইনফ্রাস্ট্রাকচারের উপরও কাজ করে থাকে লাইক আমরা যেরকম আইউতে দেখলাম আয়ের মতোই কিন্তু এটা পুরাতন একটা প্রজেক্ট এবং অনেক স্ট্রং একটা প্রজেক্ট বর্তমান সময়ে অনলি থার্টি নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তো এই কয়েনটা বর্তমান সময়ে ওয়ান পয়েন্ট জিরো সেভেন সেন্টে রয়েছে এবং আমরা এই কয়েনটা দেখতে পারতেছি এই কয়েনটার ইনভেস্টরের দিকেও যদি আমরা দেখি ইনভেস্টরের দিক থেকেও কয়েনটা ঠিকঠাক রয়েছে তো এই কয়েনটার যে টোকোনোমিক্স আমাদেরকে টোকোনোমিক্সের দিকে ফোকাস দিতে হবে না কারণ অলরেডি ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু মার্কেটে চলে আসছে যেহেতু ওর্ড একটা প্রজেক্ট নাইনটি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট অলরেডি মার্কেটে চলে আসছে টোকোনোমিক্সের দিকে আমাদেরকে দেখতে হবে না কয়েনটা আমাদেরকে কেমন রিটার্ন দিবে আমাদেরকে এই বিষয়টাই দেখতে হবে তো আমরা যে জায়গাগুলোতে বর্তমান সময় দেখতে পাচ্তেছি কয়েনটা এই জায়গাগুলোতে আপনারা বর্তমান সময় এন্ট্রি নিতে পারেন এবং মার্কেট কিছুটা ডাউনে আসলে এই কয়েনটাকে আপনি এক ডলারের নিচে যদি আসিস বা নব্বই সেন্ট পঁচাশি সেন্ট এইরকম রেঞ্জে পান এরকম রেঞ্জের মধ্যেও আপনি কয়েনটাকে নিতে পারেন এই কয়েনটা থেকে আপনারা এরকম তিনশো চারশো পাঁচশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু ইজিলি রিটার্ন পেতে পারেন এবং কয়েনটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং একটা কয়েন এবং এআই প্রযুক্তির উপর বেস্ট একটা কয়েনের কথা বললে এই ফিট কয়েনটা কিন্তু লিস্টে রয়েছে তো অবশ্যই ফিট কয়েনটা আপনাদের লিস্টে রাখার চেষ্টা করবেন তো সর্বশেষ পাঁচ নম্বর আমরা যে কোয়েন্টি জানবো জানার আগে যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই অবশ্যই আবারও বলতেছি টেলিগ্রামে জয়েন করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশানে অন করে দিবেন আমরা পাঁচ নম্বর যে কোয়েন্টি জানবো এই কোয়েনটার ফুল নেম হচ্ছে রেঞ্জো এবং শর্ট নাম হচ্ছে রেস কোয়েন্টা বর্তমান সময়ে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর এরকম একটা রেঞ্জের মধ্যে রয়েছে বর্তমান সময়ে চারশো ছিয়াত্তর নম্বর রয়েছে এবং কয়েন্টার যদি আমরা ইনভেস্টর দেখি বাইনান্স ল্যাপ স্টিল কয়েন্টার ইনভেস্টরে রয়েছে ওকে এক্স ভেন্সার তাছাড়া আমরা যদি দেখি বিগেস্ট বিগেস্ট কিছু কোম্পানি তাদের ইনভেস্টর লিস্টে রয়েছে এবং এখানে টোটাল তারা টোয়েন্টি ফাইভ মিলিয়ন ডলারের ফান্ড রাইজ করছে অর্থাৎ টোয়েন্টি মিলিয়ন এবং এখান থেকে ভ্যালুয়েশনস টোয়েন্টি ফাইভ মিলিয়ন ডলার ফান্ড রাইজ করছে তো প্রোজেক্টটা অনেক স্ট্রং একটা প্রজেক্ট এবং এটা ডেফির উপর কাজ করে থাকে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের উপরও কাজ করে থাকে তো এখানে আপনারা দেখতে পারতেছেন এই কয়েনটার যদি আমরা বিশেষত দিকগুলো দেখি মার্কেট ক্যাপ অত্যন্ত ছোট বর্তমান সময়ে অনলি ছাপান্ন মিলিয়ন মার্কেট ক্যাপ যেটা হচ্ছে অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল দুশো মিলিয়ন আমরা সাপ্লাইয়ের দিকে যদি কয়েনটার ফোকাস দিই তাহলে আমরা সাপ্লাই দেখতে পারতেছি টেন বিলিয়ন সাপ্লাই টোটাল ম্যাক্সিমাম এবং বর্তমান সময়ে মার্কেটে ওয়ান পয়েন্ট সিক্স ফোর বিলিয়ন সাপ্লাই রয়েছে আরও কিছু কয়েন মার্কেটে আসতে হবে অনেক বেশি কয়েনই আসে মার্কেটে আসার জন্য তো বাকি আনলকগুলানের জন্য অনেক সময় আছে যেমন অন্যান্য কয়েনের ক্ষেত্রে যেমনটা দেখলাম ওই রকমই তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশে নেক্সট আনলক রয়েছে এখনও দুশো চৌত্রিশ দিন পর পরবর্তী আনলক তাহলে বর্তমানে মার্কেটে কয়েন আসতেছে না তো সেই হিসাব অনুযায়ী কয়েনটা কিন্তু অনেক ভালো করতে পারে এবং এই কয়েনটা থেকে আপনি টেন এক্স মিনিমাম আপনি আশা করতে পারেন লং টার্মের জন্য তো আমরা যদি এই কয়েনটার দিকে দেখি এই কয়েনটা বর্তমানে রেডি টু বাই যে জায়গাটাতে রয়েছে এই জায়গাতে আপনি এন্ট্রি নিতে পারেন বিট কয়েন ডাউনে আসলে এই কয়েনটাকে আপনি পঁচিশ সেন্ট বা তিরিশ সেন্টের নিচে এই রেসগুলোতে আপনি ইজিলি পেয়ে যাবেন এই জায়গাগুলোতেও এন্ট্রি নেবেন এবং অ্যাভারেজ অনুযায়ী যদি আপনি তিরিশ সেন্টও বা উনত্রিশ সেন্টে অ্যাভারেজে এন্ট্রি নিতে পারেন কোয়েনটা থেকে আপনি মিনিমাম সর্বনিম্ন কিন্তু আপনি সিক্স এক্স বা টেন এক্স রিটার্ন পেতে পারেন আমরা যদি অল টাইম হাইও ধরি তারপরে কিন্তু আটশো থেকে নয়শো পার্সেন্ট পর্যন্ত কিন্তু আমরা মিনিমাম এই কোয়েনটা থেকে রিটার্ন পেতে পারি তো যেমনটা দেখতেছেন মার্কেট ক্যাপও যদি এরকম অ্যাসিভ হয় এই কয়েনটা থেকে আপনি বিগেস্ট একটা রিটার্ন পাবেন তো এই ছিল আমাদের টোটাল পাঁচটি কয়েন নিয়ে একটা পোর্টফোলিও যাদের ফান্ড এরকম একশো ডলার বা দুশো আড়াইশো ডলার তারা এই পাঁচটা কয়েন আপনার টোটাল ফান্ডকে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং তিন থেকে চার মাসের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে এই কয়েনগুলা থেকে আপনি অ্যাভারেজ হিসাব অনুযায়ী চারশো থেকে পাঁচশো পর্যন্ত কিন্তু ইজিলি আপনারা রিটার্ন পাইতে পারেন তো সেপ্টেম্বরে আমরা মার্কেট ডাউন পাবো এবং এই ডাউনের মধ্যে আমরা এই কয়েনগুলাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো আমরা অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই মাসগুলোতে আমরা প্রফিট দেখব তো এই ছিল আমাদের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক করবেন দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম